নমস্কার, আপনারা দেখছেন দেশের সময় অনলাইন, সঙ্গে আমি অর্পিতা। আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হলেও হতে পারে, কি বলছে হাওয়া অফিস, এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি। সরস্বতী পুজোর দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে রবিবার শীতের আমেজও থাকবে। বিদায় বেলায় ওঠানামা করছে শীতের পারদ, কখনো তাপমাত্রা পৌঁছে যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এর ওপরে, কখনো আবার অনুভূত হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস এর ঠান্ডা। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সরস্বতী পূজায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা, তবে রবিবারও শীতের আমেজ থাকছে রাজ্যে। মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, তবে সোমবার থেকে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রার পারদ। রাজ্যে মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার থেকে। রবিবার কলকাতা তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস, শীতের আমেজ রয়েছে। সকালের দিকে কুয়াশা, বেলা বাড়লে হালকা ঠান্ডার আমেজ রয়েছে রাজ্যে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 36 থেকে 93% আশেপাশে, তবে সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা। সকাল থেকে কুয়াশা দাপট দেখা যাবে প্রায় সব জেলাতেই। সরস্বতী পূজায় ফের 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গ এখন শীতলই থাকবে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ের অন্যান্য জেলাগুলোতেও ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুরে শৈত্যপ্রবাহের পরিস্থিতিও থাকার সম্ভাবনা রয়েছে। সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর পেতে দেখতে থাকুন দেশের সময়।